হ্যালো মাই ডিয়ার প্যারেন্টস আই होप ऑल ऑफ यू আর ফাইন ওকে সো মাই ডিয়ার প্যারেন্টস আমি আজকে আমাদের শেমলো কার্টসের মাই প্র্যাকটিস বুক এর 42 নাম্বার পেজের অ্যাক্টিভিটি করাবো হুম সো তার জন্য দেখুন ঠিক এই রকম ভাবে ফার্স্ট এ লাইনে আপনাদেরকে পাঁচটা লকেস এন্ড লিখে দিতে হবে হুম আপনারা এই রকম ভাবে পেজটা রেডি করে দেওয়ার পরেই আমাদের শেমলো কার্টসরা তাদের অ্যাক্টিভিটি করতে পারবে

লুক লেখা প্র্যাকটিস করব হুম আচ্ছা তার জন্য তো রেডি হতে হবে এই দেখো এই মাই প্র্যাকটিস বুক আর আটার সঙ্গে সঙ্গে পেন্সিল আর ইরেজার নিয়ে তোমরা চটপট রেডি হয়ে যাও ওকে তোমরা রেডি হয়ে গেছো আচ্ছা এবার মাই প্র্যাকটিস বুকের পেজ নাম্বার 42 42 ওপেন করে ফেলো ওপেন করেছো এই দেখো বা পাপা তোমাদের নিশ্চয়ই এই রকম ভাবে পেজটা রেডি করে দিয়েছেন তাই তো হুম এই দেখো এখানে কোন লেটার দেখতে পাচ্ছো লোয়াকেস এন তাই না ইয়েস আমরা এখন এখানে লোয়াকেস এন লেখা প্র্যাকটিস করব ফার্স্টেই সবাই দেখো লোয়াকেস এন কিভাবে লিখতে হয় এই যে টু ব্ল্যাক লাইনস এর মধ্যে স্মল স্ট্যান্ডিং লাইন তারপরে এইভাবে ঘুরিয়ে স্ট্রোক লোয়াকেস এন সবাই আমাকে একবার বলো লোয়াকেস এন কিভাবে লিখতে হয় স্মল স্ট্যান্ডিং লাইন তারপরে এইভাবে ঘুরিয়ে লোয়া কেস এন ইয়েস এইবার দেখো এই যে লোয়া কেস গুলো লেখা তার নিচে নিচে আমরা পুরো পেজটাতে লোয়া কেস এন লেখা প্র্যাকটিস করব সবাই পেন্সিল নিয়ে নাও আমার সঙ্গে সঙ্গে সবাই লেখো এই যে টু ব্ল্যাক লাইনস এর মধ্যে স্ট্যান্ডিং লাইন আর এই রকম কার্ভ হয়ে গেল লোয়া কেস এন ভেরি গুড খুব ভালো হচ্ছে এরকম ভাবেই লেখো হ্যাঁ লোয়া কেস এন স্ট্যান্ডিং লাইন এইভাবে ঘুরিয়ে স্ট্রোক লো ওকেশ এন সবাই লো অকেশ এন লিখতে লিখতে বলো লো আর্কেশ এন হুম তাহলে আমরা এখন কোন লেটার লেখা প্র্যাকটিস করছি এন্ড লো আর্কেশ এন্ তাই তো হুম ভেরি গুড দেখো খুব কেয়ারফুলি লেখো যদি এই টু ব্ল্যাক লাইন্সের থেকে বেরিয়ে যায় ইরেস্ট করে আবার লিখবে হুম এই দেখো স্ট্যান্ডিং লাইন এই রকম একটা স্ট্রোক লো ওকেশ এন দেখো আমি এখানে অনেকগুলো লো আর্কেশ এন্ লিখলাম তোমরা তো লিখলে আমার সঙ্গে সঙ্গে হ্যাঁ

Yes, very good. So, my dear Shamrockers, our lesson is over. Take care.